নমস্কার বন্ধুরা দেখুন আজকে আমরা যদি নিফটি ফিফটির ক্ষেত্রে দেখি তো নিফটি ফিফটি আমরা দেখতে পাচ্ছি তেত্রিশ পয়েন্ট একটা ডাউন সাইডে মুভমেন্ট করেছে এখন ঘটনা কী নিফটিকে কিন্তু খুব একটা বেশি বিয়ারিস লাগছে না যারা ট্রেডিং করছেন তারা যদি চার্টকে প্রপারভাবে অ্যানালিসিস করে একটু দেখেন তাহলে দেখতে পাবে নিফটি কিন্তু খুব একটা বেশি যে বিয়ারিস সেটা আমার দেখে মনে হচ্ছে না নিফটি এখান থেকে বেশ ভালো উঠতেই পারে এবং তার মূল কারণ হচ্ছে আইটি সেক্টর একটা বিশাল বড়। মানে তাকে অ্যাগ্রেসিভলি তাকে এগিয়ে নিয়ে যেতে পারে বলে আমার মনে হয় এবং মিড ক্যাপ সেক্টরও আমার মনে হয় বেশ ভালো রকম একটা আপসাইড নিয়ে যেতে পারে এখন দেখার বিষয় যে কতটা কি করছে তবে ব্যাঙ্ক নিফটি কিছুটা বিয়ারিস এবং সেক্ষেত্রেও কেন বিয়ারিস সব নিয়ে কথা বলবো এবং কিছু শেয়ার নিয়েও কথা বলবো দেখুন প্রথমে আমাদের বুঝতে হবে যে এই যে এই জোনটা এই জোনটার মধ্যেই দেখুন এখানে ঠিক একটা রাউন্ডিং প্যাটার্ন বানিয়েছে এবং এখানে এসেই কিছুদিন বা ঘুরতেও পারে এই জোনটার মধ্যে এবং তারপর হয়তো বা কাপেন হ্যান্ডেল প্যাটার্ন বানিয়ে তার একটা ব্রেকআউট দিতে পারে এবং যদি নিফটির ক্ষেত্রে একটা লজিক্যালভাবে ভেবে দেখুন যদি নিফটির ক্ষেত্রে এই ব্রেকআউটটা দেয় সেটা রাউন্ডিং প্যাটার্নই হোক বা কাপেন হ্যান্ডেল প্যাটার্নই হোক যেটারই ব্রেকআউট দিক তার যদি আমরা ফলাফল দেখি এখান থেকে এখান অবধি প্রায় আমরা কিন্তু হাজার পয়েন্টের কাছাকাছি ফলাফল দেখতে পাচ্ছি মানে আমরা যদি দেখি যে কুড়ি হাজার আটশো আটাশির কাছাকাছি একটা আমরা টার্গেটকে ফুলফিল করতে দেখতে পেতে পারি এইটা আমাদের টার্গেট হতে পারে ওকে আমরা টেকনিক্যালি আপনাকে বললাম টেকনিক্যালি এই টার্গেটটা হতে পারে এখন কতটা হবে না হবে সেটা পরের কথা কিন্তু টেকনিক্যালি এই টার্গেটটা হওয়ার সম্ভাবনা বেশি যদি এই ব্রেকআউটটা দিয়ে সাস্টেন করে মার্কেট এইবারে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা ভালো রকম আমরা আপসাইডের মুভমেন্ট দেখতে পেতে পারি এবং নিফটির ক্ষেত্রে বেশ ভালো একটা মানে আমরা মুভমেন্টও দেখছি এবং দেখুন নিফটি কিন্তু সেইভাবে ফল করেনি যদি দেখেন নিফটি বেশ ভালো রকম স্ট্রং ছিল এবং আজকে যদি আপনাদের আমি ফিফটিন মিনিট চার্টেও নিয়ে যাই তো নিয়ে গেলেও দেখতে পাবেন নিফটির ক্ষেত্রে যে খুব একটা বেশি ফল দেখা গেছে সেটা না যেইটুকুই বা ফল দেখা গেছে সেটাও কিন্তু আমাদের ব্যাঙ্ক নিফটির জন্য হ্যাঁ নিফটির ক্ষেত্রে দেখুন নিফটি কিন্তু অ্যাগ্রেসিভলি এখান থেকে এখান থেকে যদি দেখি আমরা আমার মনে হয় এইটাই তো আজকে নাকি না এইটার না মনে হয় সরি সতেরো তারিখ এইটা তো এখান থেকে এই জায়গা থেকে যদি দেখি দেখুন এই যে এই জায়গাটা থেকে তাহলে কিন্তু খুব একটা বেশি যে ফল করেছে সে কিন্তু না সে অ্যাগ্রেসিভলি উঠেছে উঠে একদম এই জায়গাটাতে আমরা জানি যে উনিশ হাজার আটশো আটাশি একটা স্ট্রং রেজিস্ট্যান্স ডে বেসিসে এবং উনিশ হাজার আটশো তেত্রিশ সেটা হচ্ছে মানে ইন্ট্রাডে বেসিসে এটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে তো এই জায়গাতে এসে আবার রেজিস্ট্যান্স নিয়ে সে দেখুন ফল করেছে কিন্তু ফল করেছে কত দূর সে তার প্রিভিয়াস যে সুইং এই এই ব্যাপারগুলোই বোঝার আছে যে প্রিভিয়াস যে সুইং সেইটাকে কিন্তু সে তার ব্রেক করেনি তাহলে এই জায়গাতে কিন্তু আমরা খুব একটা বেশি মানে আমরা যে নিচের দিকে যাবে সেটা মনে হচ্ছে না এবং যদি আমরা দেখি টেকনিক্যাল অ্যানালিসিস মানে আমরা অপশান চেনকেও খুলে দেখি কারণ এখানেও খুব দেখার বিষয় আছে যে অপশান চেনে কী দেখাচ্ছে অপশান চেনে এখানে যদি আমরা খুলে দেখি দেখুন অপশানের ক্ষেত্রেও মানে আমরা আটশোর আটশোর কাছেও দেখুন সবচেয়ে বেশি আছে আটশোতে দেখুন আটশোতে সবচেয়ে বেশি আছে যে আটশোর কাছাকাছি আশি লাখের পঁচাশি লাখের কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই আছে তার মানে আটশোটা যদি সে ব্রেক করতে পারে তখন কিন্তু একটা ভালো আপসাইডে মুভমেন্ট আমরা দেখতে পাবো এটা টেকনিক্যাল আমাদের বল চলুন এবারে আসা যাক ব্যাঙ্ক নিফটিতে এখন ব্যাঙ্ক নিফটিতে আজকে আমি অলরেডি ট্রেডিং সাইকোলজি নিয়ে একটা ভিডিও বানিয়েছি যেটা হলে আজকে বা কালকে সেটা আপনারা ভোট করছেন এখন ভোটটা দেখা যাক যে কী হচ্ছে না হচ্ছে যদি পারি আজকেই বা কালকে আমরা পোস্ট করে দেবো সেই ভিডিওটা গিয়ে যদি এইটার আগে হয় দেখবেন আর যদি এখনও না দেখে থাকেন হয়তো এই ভিডিওটা যদি কালকে হয় তাহলেও গিয়ে দেখে নেবেন তো সেক্ষেত্রে দেখুন এই আজকের দিনে এই যে মার্কেট এই ধরনের করলো করে এখান থেকে ফল করলো এই ফলটাতে আশা করছি অনেকেই নিতে পেরেছেন তারপরে এই জায়গাতে আমার একটু ভুল হয়েছিল যাই হোক সেখান থেকে দেখুন এখান থেকে একটা এই যে এই জায়গাগুলোকে আপনাদের কিভাবে আমরা বাঁচবো সেটা নিয়ে আলোচনা করেছি তো সেখান থেকে দেখুন এই এইভাবে ফল হলো এবং এখানে আজকে যদি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখেন দেখুন সুইংটাকে আপনি যদি দেখেন যে সে লোয়ার হাই বানাতে বানাতে আসছে তাহলে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে কিন্তু আমরা একটু মানে বেশ ভালো পরিমাণে আমার মনে হয় একটু ডাউন দেখলেও দেখতে পেতে পারি এখন যে হবেই সেটার কোনো মানে নেই কিন্তু দেখলেও দেখতে পেতে পারি বলে আমার মনে হচ্ছে কারণ ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখুন যেই পরিস্থিতিটা এই মুহূর্তে হয়ে দাঁড়িয়েছে দেখুন আমরা কী বলেছিলাম যে এই যে গ্যাপটা ফুলফিল করতে আসবে এখন গ্যাপ ফুলফিল করতে আসবে বলে যে এতটা গ্যাপ ফুলফিল করে দেবে সেটাও ভাবতে পারিনি যে একদম নিচের লেভেলে এবং এই যে পজিশানে আছে এটা কিন্তু ডু ডাই পজিশানে আছে হলে তো এখান থেকে একে ঘুরতে হবে মানে তেতাল্লিশ হাজার পাঁচশো পঞ্চান্নর উপরেই একে ট্রেড করতে হবে পাঁচশোর উপরেই একে ট্রেড করতে হবে তাহলে ভালো আর যদি এই লেভেলটাকে ব্রেক করে তাহলে কিন্তু খুব খারাপ জিনিস সেটা আবারও ভালো রকম একটা নিচের দিকে কিন্তু ফল নিয়ে আসতে হেল্প করবে এবং মিনিমাম বিয়াল্লিশ হাজার আটশো একটা সে সাপোর্ট ওখানে এসে নেবে তো দেখার বিষয় যে এই জায়গাতে কি হচ্ছে এইটা কিন্তু আমাদের খুব ভালো করে বুঝতে হবে এবার যদি আমরা দেখি স্টকে আসি এবার প্রথমে আসি এশিয়ান পেন্টস দেখুন এশিয়ান পেন্টসে আমরা এখানে আলোচনাও করেছিলাম আপনাদের সাথে কালকেই যে এশিয়ান পেন্টসের ক্ষেত্রে এই যে এই জোনটা আমরা কালকে আলোচনা করেছিলাম দেখুন এই জোনটাই কিন্তু এর ক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স হিসাবে এবং দেখতে পাচ্ছি প্রায় এর উপরেই ট্রেড করছে মোটামুটি আমরা একটা অ্যাপ্রক্সিমেট যদি ধরি তো এর উপরে ট্রেড করছে দেখুন মার্কেট আমাদের অনেক কিছু জিনিস দেখিয়ে দেয় বুঝিয়ে দেয় এখন আমরা বুঝতে পারলে ভালো না বুঝতে পারলে আমাদের লস তো সেই জায়গাগুলোকে বুঝতে হবে শিখতে হবে দেখুন মার্কেটে আমরা অনেক ধরনের খবর পাই এবং আমার কাছেও কিছু কিছু খবর আসে এ দেখুন এই যে কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্ন ধরতে পারি আমরা ব্রেকআউট এখন মার্কেটে বিভিন্নজন বিভিন্নভাবে ট্রেড করেন তাদের বিভিন্ন অভিজ্ঞতা কেউ বলছেন আর এস আই করে করছি আর এস আইকে আলাদাভাবে আমি বানাচ্ছি কেউ ইএমএ নিয়ে আলাদা আলাদা সব জিনিস বানাচ্ছে আমিও কিছু কিছু জিনিস বানিয়েছি সেক্ষেত্রে দেখুন প্রত্যেকের জিনিসটা আলাদা কিন্তু আমি যদি আপনাকে কিভাবে আমি ইএমএ দেখেছি এই দেখেছি সেই দেখেছি এত কিছু বোঝাতে যাই আখেরে না আমারই মনে হয় যে আমারই ক্ষতি বললে মনে করি দেখুন আরেকটা জিনিস আপনাদের দেখায় সেটা হচ্ছে এইগুলো জাস্ট দেখুন যখন চার্ট খুলবেন না চার্টই আপনাকে বলে দেবে যে চাটে আপনি কী দেখতে পাচ্ছেন এমন কোনো ব্যাপার নেই যেগুলো খুব বেসিক কনসেপ্ট আপনাদের কেন আমি এত কিছু দেখাতে চাই না আমি আপনাকে অনেক কিছুভাবে বোঝাতে পারি যে এটা কেন বাড়বে আমি একশোখানা রিজিন আপনাকে বলে দিতে পারি যে এইটার কারণে এইটা হতে পারে এর সাথে ক্রুড অয়েল দেখতে হবে দেখুন চলুন ক্রুড অয়েলটাও আপনাকে দেখাচ্ছে আমি এখানেই দেখাচ্ছি তো এখানে আশা করছি আপনারা এই জায়গাটাকে বুঝতে পারলেন যে এটা কী হতে চলেছে এখন এইটার সাথে আমি যদি এখানে একটু নিয়ে যাই আপনাকে যে ক্রুড অয়েলটা কারণ এইটা দেখালেই আপনাদের কাছে খুব ভালো রকমভাবে ক্লিয়ার হয়ে যাবে যে কি হতে পারে দেখুন ক্রুড অয়েল আস্তে আস্তে কী করছে না এখানে আমরা দেখতে পাচ্ছি কি মানে ডাউন সাইডে যাচ্ছে এই যে সতেরো নম্বরের ক্রুড অয়েলটা দেখুন এখানে ডাউন সাইডে যাচ্ছে তো ক্ষেত্রে আমরা কিন্তু বলতেই পারি যদি ডেচাটাও দেখাই দেখুন আপনাদের আমরা ডেচাটাও দেখাই ডেচাটে কি দেখতে পাচ্ছি দেখুন ক্রুড অয়েলের একটা বড় সড়ো ফল এবং ব্লেন্ড ক্রুডটাও খুলে দেখবেন এই যে চার্টটা দেখাচ্ছি এটা হচ্ছে এক্সপায়ারির জন্য তো তার মানে কি দেখুন লো 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 তৈরি করতে করতে যাচ্ছে তো এইটাও একটা কারণ এখন কে কিভাবে দেখবেন সেটা তো আপনার উপরে ডিপেন্ড করছে যে আপনি কিভাবে এটাকে দেখবেন এটা দেখার বিষয়টা আমার না এটা আপনার যে আপনি কিভাবে এটাকে বিচার করবেন আপনার কাজ কি আপনাকে এন্ড অফ দ্য ডে প্রফিট বাড়িতে আনতে হবে এন্ড অফ দ্য ডে আমাদের কিন্তু বাড়িতে প্রফিট নিয়ে আসতে হবে তো এটাই মূল উদ্দেশ্য তার মানে দেখুন আমি বারবার বলি এখানে মার্কেটে কেউ কারো মানে লেগ পুলিং করার কিচ্ছু নেই যে অনেকজন সেখানে এখন বাংলাতে আমি দেখছিলাম যে প্রচুর প্রচুর চ্যানেল হয়ে গেছে তো সেই জায়গাতে কে কিভাবে শেখাচ্ছে আপনার যার ক্ষেত্রে মনে হচ্ছে যে ইনি আমার আমার বোধগম্য হচ্ছে এইটা আপনি তাকেই ফলো করুন ব্লাইন্ডলি ফলো করবেন না আপনি তার বিচারের সাথে আপনার বিচারটাকে ম্যাচ করাতে পাচ্ছেন কিনা দেখুন তিনি কতটা লস করেছেন অনেকেই এসে বলছেন আমি তো এত টাকা লস করেছি এখন একটা ব্যাপার ট্রেন্ডিং চলছে কি আমি কত টাকা লস করেছি এইটা বললেই হয় মানে আমার চ্যানেলটাকে বেশি দেখবে যে আমি যত বেশি লস করেছি তত বেশি হচ্ছে আমি মানে বুদ্ধিমান আর কি মানে আমি যত বেশি লস করেছি তত বড়ো আমি ট্রেডার এটা একদম না কখনোই ভাববেন না ট্রেডিংয়ের তার সাইকোলজি তুমি নিজেকে কি চেঞ্জ করতে পেরেছো। তুমি লস করেছো ঠিকই কিন্তু লস করে নিজেকে কি চেঞ্জ করতে পেরেছো তাহলে তুমি ঠিক আছি দেখুন আমার সুইং ট্রেডিংয়ের প্রফিট অপশান এ হচ্ছে সত্যি যদি বলি যদি আমি টেকনিক্যালি বলি তো অপশান ট্রেডিংয়ে প্রফিট করি না সেটা না কিন্তু লস অনেকবার যায় এখনও অবধি যায় মাঝে মাঝেই তো সেক্ষেত্রে আমার কিছু গ্রিডিনেস আমার বয়স অনেক কিছু জিনিস ম্যাটার করে এগুলো তো সেই জায়গাতে যাদের একটু বয়স বেশি তারা হয়তো সেই জায়গাতে অনেক বেশি আমিও আমারও আস্তে আস্তে যত বয়স বাড়বে বা পরিবারের প্রতি যত বেশি দায়িত্ব বাড়বে সেক্ষেত্রে হবে আমাকে অনেক বেশি মানে ট্রেডিংয়ের প্রতি অনেকটা নলেজেবল হতে হবে যে আমার যেমন একটা ইচ্ছে যে এই টাইপের আমার ক্যাপিটাল এই ইয়ারের মধ্যে চাই ধরুন আমার 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 একটা ইচ্ছে ধরুন আমি বললাম যে ওয়ানস ইয়ার আমার দু হাজার পঁচিশের মধ্যে চাই এখন এই ওয়ান ইয়ার যদি আমার দু হাজার পঁচিশের মধ্যে চাই তাহলে এই ওয়ান শারটাকে বানাতে গেলে আমাকে কি কি ফর্মুলাতে করতে হবে এইটার আমি একটা ভাগ করি যেমন ধরুন সুইং ট্রেডিং থেকে আমি এইটা পেতে পারি একটা লজিক্যাল ভাবি যে আমি আমার দৌড় কতটা আমি কিভাবে পারি তার সঙ্গে এসএলগুলোকেও হিসেব হিসেব করি অপশান ট্রেডিং থেকে আমরা কি করি ম্যাক্সিমাম যারা ট্রেডিং করি আচ্ছা আমাকে এইটা বানাতে হবে আপনারা অনেকেই ক্যালকুলেশন করেন স্যার আমাকে এখানে যেতে হবে এইটার জন্য এইটা বানাতে হবে কিন্তু তার জন্য একটু খাতায় লিখে ট্রাস্ট করুন যে এইটা হতে পারে সুইং ট্রেডিং থেকে এইটা আমার টার্গেট টার্গেট হয়ে গেল আমি পেলে এত পার্সেন্ট পেতে পারি তার সাথে এস গেলে আমার কত পার্সেন্ট যেতে পারে আমরা যেরকম প্রফিট লসকে পুরোপুরি মাইনাস করে যে আমার প্রফিট আর লস টোটালকে মাইনাস করে তবে না হয় নেট প্রফিট আমরা যখন মানে ফান্ডামেন্টালকে দেখি নাকি পুরোপুরি হয়ে যায় তো নেট প্রফিট কখন হয় আমার নেট প্রফিট কত সেই নেট প্রফিটটাই কিন্তু আসল আমার কাছে খেলা তো এই জায়গাটাকে প্লিজ নেট প্রফিটটাকে দেখার চেষ্টা করবেন এখানে তবেই কিন্তু ভালো ট্রেডিং হবে বলে আমার মনে হয় চলুন এবার চলে যা যাক নেক্সট শেয়ারে সেটা হচ্ছে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক দেখুন আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি পড়েছি ঠিকই কিন্তু আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক এই জোনটাতে দেখুন এখানে একটা কাপেন হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছিল যেখানে আমি আলোচনাও করেছিলাম তখন সেখান থেকে দেখুন কত বড়ো একটা আমরা টার্গেট পেলাম সেই জায়গা থেকে সে এসে কি করছে না এই জায়গাতে দেখুন এইটাতে কি হয়েছে একটা দেখুন এখানে দু তিনটে জিনিস কিন্তু দেখার বিষয় আছে কারণ আমি আপনাদের এইটাও দেখাতে চাই দেখুন যদি ইনকেস এইটা ট্রিগার তো করেছে যদি ইনকেস এইটাকে ব্রেক করে তাহলে যদি দেখুন ইনভার্টেড ফ্ল্যাগ যদি ব্রেকডাউন হয়েছে সেইটা যদি ব্রেক করে তাহলে কিন্তু এই অবধিও আসার সম্ভাবনা আছে এবং আমরা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যেই ধরনের দেখতে পাচ্ছি সেটাতে কিন্তু এই সম্ভাবনাটাকেও আমাকে নিয়ে আসতে পারে সেই জায়গাতে কিন্তু আমরা খুব খেয়াল রাখবো জিনিসটাকে ওকে সেই জায়গার জন্য আমরা যেন তৈরি থাকি যে হ্যাঁ আমি এইটাতে তো প্রস্তুত আছি এই জোনটাকে যদি সে ব্রেকডাউন দেয় তাহলে হলে তো এইটাকে আরেকবার টেস্ট করবে আর নইলে একদম এই লো অবধি নিয়ে আসবে সেই জায়গাটার জন্য তৈরি থাকি তবে খুব সম্ভবত মনে হচ্ছে এখান থেকে হয়তো বা চান্সেস উপরে যাওয়ার হতেও পারে নিচে আসতে পারে কারণ ব্যাংকিং সেক্টরের যেই সমস্ত ফলাফল করছে মানে যেই সমস্ত নিয়ম কানুন আস্তে আস্তে আসছে আরবিআই থেকে কিছু রুলসের জন্য আজকেই দেখতে পেলাম নিফটির ক্ষেত্রে কী দেখতে পেলাম তো সেটার এফেক্ট একটা তো আসতেই পারে সেই এফেক্টও কিছুটা পরিমাণ এখানে কাজ করতে পারে ওকে এবার যদি যাই নেক্সট ইয়ারে সেটা হচ্ছে জিও ফিনান্সিয়াল সার্ভিস জিওর জন্য কিন্তু বিশাল একটা ভালো গুড নিউজ আছে এবং আমি এখানে যেহেতু নিউজ নিয়ে সেগুলো গুগলে গিয়ে সার্চ করতে হবে নইলে সব নিউজ বলে দিলে এখানে হবে না তো সেই জায়গাতে এই জায়গাটা থেকে গু মানে আমাদের গুগল বলছি কারণ একদম নতুন প্লেয়ার তো এদের ক্ষেত্রে একটা বিশাল বড় কিন্তু আমরা ভালো মানে ফর্মুলা দেখতে পাবো যেটা বাজাজ ফিনান্স পাবে না সেটা কিন্তু জিও ফিনান্স পাবে আর সেটা কি জানলে সেটা কমেন্ট করে অবশ্যই লিখে জানান তো সেক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু আমার মনে হচ্ছে এখান থেকে একটা সাপোর্ট নিয়েই এ আবার একটা বুম করার সম্ভাবনা দেখাতে পারে সেক্ষেত্রে এই জায়গাটাকে আমাদের খুব ভালোভাবে দেখতে হবে এবং যদি আমি একটু ভলিউমটাকে দেখি যে আজকের ভলিউমটা কী ধরনের ঘটেছে দেখুন ট্রেড তো হয়েছে আমি দেখিনি আমি জাস্ট আপনাকে বোঝানোর চেষ্টা করলাম যে দেখুন এখানে ভলিউম খুব একটা বেশি দেখুন যদি সেই এই যে এত বড় ক্যান্ডেল তার ভলিউম দেখুন কতটুকু এই যে এইটার যেমন বাইং হয়েছিল তার ভলিউমটা দেখুন বাইং হয়েছে কিন্তু ভলিউম বেশ বড় ছিল কিন্তু আর এই জায়গাতে ম্যাক্সিমামই আমার মনে হচ্ছে রিটেলাররা ঢুকেছিলো সেই জায়গাতে হয়তো হতেও পারে মানে অনেক বড় বড়ো ট্রেডাররা ঢুকে থাকতে পারে এখন এই জায়গাটা দেখুন তার ভলিউম কিন্তু নেই তার মানে এখানে অ্যাকুমুলেশন ফেজ চলছে সেই অ্যাকুমুলেশন থেকে আমার মনে হচ্ছে যে দেখুন এখান থেকে কিন্তু একটা এই জায়গা থেকে সে বুম করার সম্ভাবনা আছে এবং যখনই দেখবেন এই সুইংটাকে ব্রেক করে দেবে এই যে এই জোনটাকে সে যখনই ব্রেক করে দেবে তখনই বিশাল বড়ো একটা র্যালি আমরা কিন্তু জিও ফিনান্সের ক্ষেত্রে দেখতে পাব তো সেই জন্য আমরা এখানে তৈরি থাকতে পারি ওকে এবার চলে যায় নেক্সট ইয়ার সেটা হচ্ছে রেমন্ড লিমিটেড রেমন্ডের ক্ষেত্রেও আমার মনে হচ্ছে যে এই জোনটার কাছাকাছি এসেই তার সাপোর্ট নেওয়াটা উচিত এবং দেখুন এখানেও যদি দেখেন রেমন্ডের ক্ষেত্রে এখানে কাপ হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছিল এটা আমাদের দেবাশিসবাবু বলেছিলেন দুদিন ধরে বলছেন আমার টাইমের জন্য সরি দেবাশিসবাবু তো এই জায়গা থেকে যদি আমরা দেখি দেখুন এই জায়গা থেকে একটা বিশাল বড় আপসাইডে মুভমেন্ট পেয়েছিলাম এবং আমি এখানে মনে হচ্ছে আপনাদের দিয়েও ছিলাম রেমন্ডের ক্ষেত্রে যে এই ট্রেডটা আমার মনে হচ্ছে যে প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে আমি দিয়েছিলাম তো যদি দিয়ে থাকি সেটা কমেন্ট করে জানাবেন আমার মনে হচ্ছে আমি দিয়েছি কারণ আমার একদম মনে নেই এই শেয়ারটা আমি নিয়েই নি যদিও তাই মনে থাকে না আচ্ছা তো এই জায়গাটাই আমার মনে হচ্ছে একটা সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করতে পারে এবং এ সেই সাপোর্ট থেকে কিন্তু আবারও সে আপসাইডে ওঠার একটা সম্ভাবনা দেখাতে পারে এবং এটা কেন পারে দেখুন আমি যদি এই এখানে আপনাদের দেখাই যে এই শেয়ারটার ক্ষেত্রে কি কি ভালো যদি মার্কেট ক্যাপিটাল হিসাবে দেখি একটা ঠিকঠাক পরিমাণে আছে মার্কেট ক্যাপিটাল আর রেমান্ড আজকালের না আরও সেই বেশ ভালো আরওইও ভালো হাইলো দেখুন মোটামুটি অনেকটাই বেশ রেঞ্জের তৈরি করেছে এবার যদি দেখি পিকে দেখুন নেক্সট টেন ইয়ার্সের মধ্যে যদি আমরা দেখি বা নেক্সট টেন ইয়ার্স কেন আমি যদি ম্যাক্সিমামের পি এর মধ্যে দেখি দেখুন পি কিন্তু বেশ অনেকটা কমে আছে তো আমার মনে হয় এই জায়গাটা অপরচুনিটি একটা থাকতে পারে এই জায়গাতে অ্যাকুমুলেশন একটা হলেও হতে পারে তবে দেখুন রেমন্ড বলুন ট্রাইডেন বলুন এগুলোর ক্ষেত্রে একটু প্রবলেম চলছে সেক্ষেত্রে ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য একটু প্রবলেম চলছে সেক্ষেত্রে সেই প্রবলেমের জন্য আমরা একটু অতটা ভালো প্রফিট দেখতে পাচ্ছি না নইলে দেখুন এর যে এই যে প্রফিট যেই লেভেলের এরা বাড়াচ্ছে সেইভাবে কিন্তু এবং সেলস দেখুন সেলস লাগাতার ভালো সেলস হয়েছে দু হাজার মার্চ মাসে যেমন সেলস হয়েছিল সেই রকমই আবার তার সেলসকে ফিরিয়ে নিয়ে আসছে তার চেয়েও বেশি করে প্রফিট বিফোর ট্যাক্স দেখুন বেশ ভালো রকম হচ্ছে যদিও বা এইবারে আমি জানি না এইবারে কিভাবে হয়ে গেছিল তো প্রফিট বিফোর ট্যাক্স যেটা দু হাজার জুনে দু হাজার তেইশে তাদের সেলস কম থাকা সত্ত্বেও তারা কিন্তু প্রফিট বিফোর ট্যাক্স বেশ ভালো রকম একটা বানিয়েছে তো দেখা যাক যে এই জায়গাতেও তারা করতে পারছে কিনা এবং আমরা আমরা যেইটুকু মনে হচ্ছে দেখুন সেলস বলুন বা তারা প্রত্যেকটা জিনিসকেই তারা কিন্তু নিয়ে গেছে দেখুন এগিয়ে এগিয়েই তারা নিয়ে যাচ্ছে প্রফিট বিফোর ট্যাক্স যদি দেখি আগের চেয়ে তারা প্রায় ডবল করে দিয়েছে তো ডবলের চেয়েও বেশি তো সেই জায়গাতে এবং নেট প্রফিটের জায়গাটাও দেখুন তারা প্রায় তিন গুণ করেছে তো এই সব জায়গা থেকে মনে হয় যে এটা ভালো রকমের দিকেই যাচ্ছে এবং শেয়ারটার ক্ষেত্রে খুব একটা ভালো মানে খুব একটা খারাপ দিক নেই আর কি হোল্ড করা যেতেই পারে এবং এখান থেকে ভয় পাওয়ার কিছু নেই দেখুন কোনো শেয়ার নিয়ে যদি আপনারা পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট ভয় পেতে শুরু করেন তাহলে কোনো শেয়ারের ক্ষেত্রে মানে নেওয়ার আগে এই চিন্তাভাবনাগুলো করে রাখতে হবে যে আমি এত পার্সেন্ট লস নেব হ্যাঁ মানে লসটা আগে ভাবুন আমরা শুধু টার্গেটের কথা ভাবি আমি বলছি আপনার আগে লসটা ভাবুন তাহলেই দেখবেন দেখুন লাইবিলিটিস তাদের আস্তে আস্তে করে বাড়ছে টোটাল অ্যাসেটও তারা আস্তে আস্তে করে বাড়াচ্ছে তো সেই দিকগুলো বেশ ভালো দিকই বলে আমার মনে হচ্ছে এবং শেয়ার হোল্ডিং যদি আমরা প্যাটার্নটাকে দেখি প্রোমোটার্সের কাছে দেখুন তারা আস্তে আস্তে করে সেটাও বাড়ছে এফআইআইডিআই সেক্ষেত্রেও বেশ ভালো রকম বাড়ছে পাবলিকের কাছে দেখুন কমছে যেটা ভালো দিক তো এই ব্যাপারগুলোকে দেখে আমরা বলতে পারি যে এই শেয়ারটার একটা গ্রোথ পোটেন্সিয়ালিটি আছে এবং ভবিষ্যতেও ভালো রকম একটা যাওয়ার সম্ভাবনা আছে ওকে নেক্সট একটাই শেয়ার সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্কের ক্ষেত্রে কী করব কারণ দেখুন আজকে যেগুলো আলোচনা করছি সবগুলোই পড়া শেয়ার তো পড়ার পরে আমরা কি করব সেটাই হচ্ছে ব্যাপার দেখুন এইটা যদি দেখেন যে এই ট্রেন লাইনটাকে কীভাবে রেসপেক্ট করেছে এবং এই ট্রেন লাইনটা শুধু রেসপেক্ট করা বলতে না এখানে কিন্তু একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে এখন দেখার বিষয় এটা যদি পড়ে তাহলেও সেই পড়তেও পারে এটা হতে পারে পড়লে আবারও এই এই লেভেল অব্দি আসতে পারে যদি ওঠে দেখেন এই জোনটা একটা ভালো রেজিস্ট্যান্স জোন হয়ে দাঁড়িয়েছে এই পনেরোশো বাইশের উপরে যদি থাকে আমরা দেখি সেক্ষেত্রে এখান থেকে ভালো ভালো আবারও আমরা লেভেল দেখতে পাবো এবং মানে ব্যাঙ্ক নিফটির সেই পূর্বের ফিরে আসাটা আমরা দেখতে পাবো এবং তখন ভালো রকম নিফটির সাথে সাথে এইচডিএফসি যদি মানে কাজ করে বিশাল বড় র্যালি আমরা পাবো সেক্ষেত্রে দেখা যাক ভবিষ্যতে কথা বলবে আমরা জাস্ট টেকনিক্যাল অ্যানালিসিস দেখে আমাদের রিক্সটাকে ম্যানেজ করতে পারি আর কিছুই করতে পারি না আমরা আমাদের রিক্সটাকে ম্যানেজ করতে পারি আর রিক্স ম্যানেজমেন্টটা আমার মনে হয় বেস্ট আর এর সাথে সাথে আমাদের সুইং ট্রেডিংয়ের এইসব কোর্স টোর্সের অফার টফার এখনও আছে তো এই সপ্তাহে লাস্ট আপনারা যারা চান তারা গিয়ে জয়েন করে নিন এবং শনিবার রবিবারটা আমার মনে হয় সুইং ট্রেডিংয়ের এই অফারটাকে নিয়ে আপনারা দেখতে পারেন আজকে ওটা কিনে নিতে পারেন ফিফটি ফিফটি এই কুপন কোডটা দিয়ে ফ্ল্যাট ফিফটি পারসেন্ট অফে আপনারা সুইং ট্রেডিংয়ের এই কোর্সটা নিয়ে নিতে পারেন তার সাথে সাথে বিজে ফিফটি এই কুপন কোডটা দিয়ে আপনারা আমাদের যে ফান্ডামেন্টাল অ্যানালিসিসের যে কোর্সটা আছে সেটাও বাই করতে পারেন যদি চান যারা সুইং ট্রেডিং করেছেন তারা ফান্ডামেন্টালটা একবার করে দেখতে পারেন দেখতে পারেন আর যদি মনে হয় আর যদি ভাবেন যে না আমি শিখে নিতে পারবো কোনো ব্যাপার না নাও করতে পারেন তো সেক্ষেত্রে যাদের যাদের মনে হচ্ছে তারা নিতে পারেন আমার মনে হয় বেস্টভাবে আমরা শেখানোর চেষ্টা করেছি এবং সুইং ট্রেডিংয়ের অনেক প্রচুর মানুষ নিয়েছেন এবং সুইং ট্রেডিংটাকে তারা বেস্ট বলে মনে করেন এবং আমিও বলছি সুইং ট্রেডিংটাকে আমি যেভাবে মানে ডিজাইন করেছি আমার মনে হয় এটা বেস্ট তো যারা এখনও নেননি তারা একবার ট্রাই করে দেখতে পারেন তো চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি থ্যাংক ইউ বাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে আর লাইক করতে ভুলবেন না লাইকের অনুরোধ রইলো দুশোটা লাইকের অনুরোধ রইল তার সাথে সাথে যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই দাবি দেবেন আশা করছি এগুলো করেই ফেলবেন আপনাদের রেগুলার বলেই যাচ্ছি তো এগুলো রেগুলার আর বলতে হবে না তাই না চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি থ্যাংক ইউ বাই বাই